Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel, British Bangladeshi Homemaker. আশা করি আমার লাভলি ভিউয়ার সবাইও যে যেখান তনে আমার ভ্লগস দেখরা অনেক অনেক ভালো আছেন আর এদিকে আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি। সো ওয়ান্স এগেইন আপনার লাগে আর একটা ছোট্ট বাংলাদেশের ভ্লগ লই আইছি। আশা করি এই ভ্লগও দেখি আপনারা এনজয় করবা। আর এই ব্লগে কিছুটা জিনিস আমি শেয়ার করতাম চাই, একটু সেন্সিটিভ বিষয় অবশ্যই, বাট আশা করি আপনারা মাইন্ড করতে নাই। সো আমি অ্যাকচুয়ালি শেয়ার করার মেইন উদ্দেশ্য হইল যে আমরা আজকে বালা আছি খালকে কিতে হইব, এটা আসলে সপ্তাহ আল্লাহর আত। আমরা আসলে আমরার হেলথ নিয়ে আমরা কোনো ইয়ো করতাম না, সবসময় আল্লাহর কাছে চাইতাম আল্লাহ আমরারে বালা সুস্থ রাখতা। সো এই ব্লগ কিছুদিন আগের ব্লগ। আমরা এখন খুব আমার হাজবেন্ডর চাষা একজনে দেখাত যারাম, আর এই চাষা আসলে কিছুদিন ধরেই একটু অসুস্থ অ্যান্ড ও কারণে আমরা দেখাত যারাম। ওই যাওয়ার আগে চাষারে দেখিলাই যেহেতু আইজ আসন খাইল নাই, খোয়া যায় না, সবরও হায়াত মহতর কথা খোয়া যায় না। বাট আনফর্চুনেটলি এই ব্লগ দেওয়ার আগে ও চাষা তাই মারা গেছেন। সো অনেক লাইক দুঃখ লাগছে ও জিনিসটা, তাই বয়স বেশি না, অনেক ইয়াং। অ্যান্ড আপনারা বুঝবা খেয়ে নয় আমি কেতা লাগে শেয়ার করতাম, জাস্ট একটা ইনসাইট দেওয়ার লাগে যে মানুষ কিলাহান অত সকাল আল্লাহর গেছে যাইতে কি ফারহইন, আর বোঝাও যায় না যে লাইক কোনো সময় দেখবা অসুস্থ আসন সেও বালা আফতাও মারা যারা, ও জিনিস আমি যে শেয়ার করতাম চাইছি। অ্যান্ড চাষা যে ও ব্লগ যে আমি দিমু আর চাষা থাকতা নাই ওখানে কোনো দিন চিন্তা করছি না। সো আমি জাস্ট রিকোয়েস্ট থাকলো সবার গেছে আপনারা সবাই ও চাষার লাগি লাইক আল্লাহ জানো তাইতে বেস্ট নসিব হরেন, ওখানতে আপনারা বিশেষ করে দোয়া করতা ও চাষার কথা হইরাম। তাই সময় অসুস্থ আসলাম রাতে হাত গেছিলাম, ভাবছি না যে কোনো দিন তাই দুনিয়ার থাকতা না যাবলে আমি ও ব্লগ দিমু। সো প্লিজ 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 আপনারা সবাই তাই আল্লাহ জানো তাইতে বেস্ট নসিব হরেন, ওখানতে আপনারা প্লিজ দোয়া করবা তাই লাগি। সো আশা করি আপনারা সবাই বুঝছেন এন খেউরির মনও আসলে দুঃখ দিতাম চাইছি না। আপনারা সবাই আমরা অখলা লাগিও দোয়া করবা আল্লাহ যেন আমরা সুস্থভাবে রাখেন, অ্যান্ড আপনারা সবাই লাগি অনেক অনেক দোয়া রইল। সো এখন আপনারা দেখতে পারা এটা আর একদিনের ব্লগ, অ্যান্ড আমরার ফুকরিত মাছ মারা ওর, আর আমার যে বালা লাগে আমি খইয়া বুঝাইতে পারতাম নাই, নিজের ফুকরির মাঝে জাল ফালাইয়া লাইক মাছ তোলা ওটা আমার কাছে অনেক অনেক সুন্দর লাগে। সো এনে দেখতে পারা আমরা যে ফুকুর, আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার জানেন এই ফুকুর আমার হুফুরও শেয়ার আছে, হুফু কি তা আমার হাজবেন্ডের হুফু, সো আমার হুফু শ্বশুরি, আর তারার বাড়ি জাস্ট ওমাই ঘুরিয়া যাওয়া, আমরা এখন যারাম তারার বাড়িত। অ্যান্ড আমরা ফুকুই রাখি ফিসে দিই যেহেতু এসে জয়েন্ট ফুকুর, অ্যান্ড লাইক দুইটা গাঁট আছে আমরার, আর ওখান আমরা জাস্ট তারার বাড়ির যারাম অন্তনে লাইক ইউনো জাল ফালাইবা আর ইউনো মাছ তুলবা, আর এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর ও একটা জিনিস গ্রামও তাহার একটা সুন্দর, আমার হুফুরিরে তো খান্তাত দিছেন আমরা বাড়ির, সো যে কোনো সময় আমার হুফুর বাড়ি আমরা যাইতাম পারি এনি টাইম, যেগুলো ভালো লাগে রাত্রে হোক দিনও হোক যে কোনো সময় তারা বাড়িতে আমরা যাই গিয়া। অ্যান্ড আমি লাস্ট টাইম আমি যেগুলো দেশে আইসলাম অবশ্যই শেয়ার করছি, আমার দেওয়ার একজনের বিয়ে হয়েছিল ও বাড়িত, সো অনেক মজা করছি আলহামদুলিল্লাহ। কিরকম যখন আমার হুফুরির গাঁটনে আমরা গাঁটও দেখা যার, আপনারা অবশ্যই দেখতে পারতা এক কইর বাট গাঁট দুইটা।
সো বাড়ি একটু কোয়াইট আছে আমার। দেওর যারা লাস্ট টাইম দেশো আসলা তারা এখন সৌদিত গেছেন গিয়া। লাস্ট টাইম অনেক মজা করছি, বিয়া গাইছি আর আমার দেওর দুইজনও দেশো আসলা, সো অনেক ফান করছিলাম। সপ্তাহ মিলে অনেক মিস করতাম তারারে। সো নেক্সট টাইম যদিও দেশো আই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তারার লগে আইতাম। সব দেশো আইলে এটার মজা আলাদা, অনেক মজা করা যায়। সো এনিওয়েজ এখন দেখতা ফাটা তারা জাল তারা ফালাই দেবা, আর ফালানির আগে আমরা ওনার দেখতে পাটা এটা ফেনা নাই বাট এক জাতর শাক আর কি, আমরা শুয়ে ওটার নাম কিতা হয় বা এটা শাক খাওয়া যায়, খাইতে খুব মজা। বাট ফুকরিত অনেক বেশি হয়ে গেছে আর মাছ যেগুলা ফাল দেয় ও লাইক ওই ধরকা যে সাগর উপরে ফরি যায়, আর এটা তো ইয়ে বান্ধা অনেক জাফ বান্ধা, আর ওটা উপরে ফললে মাছ আর মুড়ো যাইতে পারে না, মরিয়া বাই থাকে। সো ওখানকে যেহেতু তারা আইসন তারা হইরা ওটা ক্লিন করে দিলে এইবার লাগি, আর তারপরে জাল ফালাইতা। সো তারা এক্সট্রা পয়সা দেবইব ও খাম করার লাগি। অ্যান্ড দেখতে অনেক সুন্দর লাগে, ক্লিন যদি ফুকর থাকে তো দেখতে অনেক সুন্দর লাগে। আমার লাগছে না গো, না ও লাগে না। এখন আপনারা দেখুক আছেন ফানির মাঝে একটা ছোট্ট ছোট্ট এটা আইলো, আমি নাম জানি না, একটা মাছ ওই ধোকা। আমার কাছে লাগে গাপিজ অল্লাহান, লন্ডনে যে আমরা গাপিজ কিনি ফিশ ট্যাঙ্কর লাগি। আমি কয়েকবার আমার হাজবেন্ডও ট্রাই করছিলাম ওটা তুলিয়ে, আমরা বাংলাদেশে যে ফিশ ট্যাঙ্ক আছে ওগুলো রাখার লাগি, বাট এটা এত সালাহা এত ফাস্ট আর ধরার কোনো কুদরত নাই। আপনারা যদি নাম জানেন অবশ্যই কমেন্ট করে হইবা। দেখতে অনেক সুন্দর লাগে, চোখ যে বড় বড় দুইটা, পানির মাঝে দেখা যায় লাইটও লেখান জ্বলে, আমার কাছে যে সুন্দর লাগে। আর এনে দেখতে ফাটা আমার ননন্দে অন দ্য লেফট তাই অন ইয় সদুর যার তনে ফাতার আগা লইরা হুকুনশিরা করার লাগি, হইরা হুকুনশিরা খাই মানে। আর আসলে দেশের হুকুনশিরা খাইতে ফ্রেশ আনারসিতে অনেক অনেক মজা লাগে। সো তাই অন সদুর আগা লড়া ফাতার আরও বাইঙ্গন ওটা দেখছিল অবশ্যই ওটা সপ্তাহ মিলে ইয়া হুফুর অন্তনে পারিয়া নেরা। আমরা
Nukshana, bore mama, I see mama. না ফোন আজ আছে না ফোন দুই বালতে দুই সন্তা তুলে এলো So, অবশ্যই আপনারা এনজয় করছেন মাছ মারা আর তেমন বড় মাছ উঠছে না আমরা কাঠও হলো সিঁড়ির তলে দিয়ে সব বড় বড় মাছকে লুকাই যায় ও একটাও ইস্যু বাট ফোনা একটু বেশি উঠছে বাট এখন বেশি বেশি ছুটো সো মোস্টলি ছাড়া হয়েছে তারপরেও হয়তো এগুলা কিছুটা মরে গেছে সো এখন সারি আর লাভ নাই সো এনিওয়েজ আশা করি আপনারা এনজয় করছেন আমরা আজকের ব্লগ আর যদি ভালো লেগে থাকে তা লাইক দিবা আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা আর আপনারা লাগে সুন্দর সুন্দর ব্লগস আরও আইতে থাকবো ইনশাআল্লাহ সো এনিওয়েজ আপনারা সবার সাথে নেক্সট ব্লগও আবারও দেখাইব হত হইব আপনারা সবাইও অনেক সুস্থ থাকবা পালা থাকবা আসসালামু আলাইকুম বাই এভরিওয়ান
এগুলা নিছ না কই মোহা